বগুড়ায় শারীরিক নির্যাতনের পর মুখে বিষাক্ত টয়লেট ক্লিনার হারপিক ঢেলে দেয় প্রাষণ্ড স্বামী এতে পুড়ে যায় নির্যাতিতা স্ত্রীর শ্বাসনালীর বেশিরভাগ অংশ হাসপাতালে কয়েকদিন নিষ্ফল চিকিৎসার পর অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন হতভাগী সেই স্ত্রী রিক্তা রায় বিস্তারিত বগুড়ার প্রতিনিধি মাইনুল হাসান মজনুর প্রতিবেদনে শ্বাসনালীর বেশিরভাগ অংশ পুড়ে যাওয়ায় মারা গেলেন পাশুণ্ড স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূ শ্রী রিক্তা রায় ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেলে রৌহাদহ শ্মশানঘাটে রিক্তা রায়ের মৃতদেহ পড়ানো ও সৎকার্য সম্পন্ন করা হয় নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে প্রায় চার বছর আগে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা ইউনিয়নের আদবাড়িয়া গ্রামের শ্রী মংলা রায়ের মেয়ে শ্রীমতী রিক্তা রায়কে বিয়ে দেওয়া হয় পাবনা জেলার আটঘরিয়া উপজেলার খেদিলপুর গ্রামের ডাঙাপাড়ার শ্রী রতন রায়ের ছেলে শ্রী নয়ন রায়ের সাথে বিয়ের পর ভালোই কাটছিল তাদের দাম্পত্য জীবন দু দুবছরের মাথায় একে ছেলে সন্তানও জন্ম হয় তার নাম রাখা হয় শ্রী সুব্রত রায় সন্তান জন্মের পরপরই স্ত্রী নয়ন রায় পরকীয়া সম্পর্কে জড়িয়ে দ্বিতীয় বিয়ে করেন এরপর থেকে প্রথম স্ত্রী রিক্তা রায়ের জীবনে নেমে আসে কালো মেঘের ছায়া তার স্বামী ও সতীন মিলে তার উপর মাঝে মধ্যেই শারীরিক ও মানসিক নির্যাতন চালাত ছেলে সুব্রত রায়ের মুখের দিকে তাকিয়ে এসব নির্যাতন সহ্য করেই সংসার করতে থাকেন রিক্তা রায় কিন্তু গেল মার্চের পাঁচ তারিখে রিক্তা রায়কে মেরে ফেলার উদ্দেশ্যে নয়ন রায় ও তার দ্বিতীয় স্ত্রী তার হাত পা বেঁধে মারপিট করতে থাকে এক পর্যায়ে রিক্তা রায়ের মুখে ঢেলে দেয়া হয় বিষাক্ত টয়লেট ক্লিনার হারপিক এতে রিক্তা রায়ের গলার শ্বাসনালি পুড়ে যায় এবং সে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে খবর শুনে তার বাবা ও বড় ভাই পাবনা থেকে তাকে বগুড়ায় নিয়ে আসেন গেল আট মার্চ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় রিক্তা রায়কে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাকে ঢাকায় নিয়ে আরও উন্নত চিকিৎসা করাতে পরামর্শ প্রদান করেন এই অবস্থায় রিক্তারায়ের পরিবার সমাজের বিত্তবানদের কাছে সাহায্যও কামনা করতে থাকে কিন্তু ভিক্টিম রিক্তারায়ের শারীরিক অবস্থার অবনতি হলে রোববার সতেরো এপ্রিল তাকে আবারও বগুড়া শহীদ জিয় রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় অবশেষে 18 এপ্রিল সোমবার সকাল 10টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রিক্তরায় মৃত্যুবরণ করেন ময়না তদন্তের পর 19 এপ্রিল রিক্তরায় এর মৃতদেহ বাবার বাড়িতে এনে সৎকাজ সম্পন্ন করা হয় এমন নৃশংসভাবে রিক্তরায়কে হত্যা করায় পাশন্ড স্বামী নয়নের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন নিহতের বড় ভাই ও সজনরা আমি গত 4 বছর আগে সরার নামে ছেলের সাথে আমার বোনের বিয়ে দিয়েছিলাম উনি নির্যাতন করে এবং নির্যাতন করার পরেও উনি আরেকটা বিয়ে করে করার পরে ইনি মনে করেন যে মার্চের পাঁচ তারিখে ওনারে হারপিক খাওয়ায় হারপিক খাওয়ানোর পরেও তার শ্বাস নালি পুড়ে যায় এবং উনি মৃত্যুবরণ করে যৌতুক দিতে পারি না দেখে উনি এই কাজ করছে ও এটার আমি সুস্থ বিচার চাই